জামার একটা চিকেন সবগুলো বিক্রে ভাই আরে কমেডি নেই মের বুঝু নেই এটা জামানের প্লেট এটা আমার প্লেট এটা রিদর প্লেট আর এটা হলো আব্দুর রহমানের ফালুদার বাটিটা আর মাসুদের প্লেট দেখেন गाइस এই আব্দুর রহমান দিয়ে কয়টা আম খাইছস আমতে একটা ভাই নেই আমার ফ্যামিলিতে একটা ভাই নেই আমি আমার জীবনে চোখও দেখি নি আমার দৃষ্টি শুনে দেখি নি Assalamu alaikum, what's up guys? This is Arnab and welcome to my another brand new vlog. Masa se mas, pangash mas. Masa se mas, pangash mas. Pangash mas se bat kari? Nah. Rizigash kari, ki masa se? Ki mas, bhai? Now, now, bhai, kono dam dilo na amare? তো গাইজ আজকে ব্লগটা আমরা রাস্তা থেকে শুরু করতেছি আর আজকে আমরা অনেক জায়গায় যাব ইনশাআল্লাহ তো গাইজ আমরা আজকে কোথায় যাচ্ছি কি কি করতেছি আজকের ব্লগে সব দেখতে হলে আপনাকে পুরো ব্লগটি না টেনে দেখতে হবে তো ব্লগটি শুরু করার আগে একটি কথাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন লেটস স্টার্ট তো এখন আমাদের নেক্সট টার্গেট কি দুপুরবেলা খাইতে হবে খাওয়ার টাইম এসে সো এই গ্রামের মধ্যে এখন আমরা হোটেল খুঁজবো তো নাঙ্গলকোট বাজার ফেলে আসছি আমরা ওখান থেকে খেয়ে আসতে পারতাম কিন্তু বোকা মেয়েছে খাই নাই তো এখন আমাদের নেক্সট টার্গেট এখানে আমরা একটা হোটেল খুঁজব তারপরে দুপুরে খাবারটা খাবো তো আর কি আপনারা রাস্তা সিন দেখতে থাকুন You got me thinking all I did was wrong Guess you got all you wanted Yeah, I don't know why suddenly you're gone You'll never be forgotten Pretending no one is to blame Too late to reignite our flame ভাই এটা কি তালতলা বাজার ভালো খাওয়ার হোটেল কই পাওয়া যাবো ভাতের এটা ভাতের হোটেল আচ্ছা আমরা আগে এটাতে দেখি আমাদের ভাত চলে আসছে প্রথমে কি শাক ভাজি এক পিস পেঁয়াজ এক পিস লেবু সাথে কাঁচামরিচ হ্যাঁ একদম বাঙালি খাবার হ্যাঁ কোথায় বেশি লাগছে আজকে দুপুরের লাঞ্চে আমাদের শাক ভাজি মুরগির ঝাল ফ্রাই আর সাথে পাতলা ডাল কি ডালটা মাসকলাই মাসকলাই না তো গাইস একবার খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে আমরা হাওড়ে আসছি কিন্তু আমরা এলাকা দেখছি যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন ভাবছি যে হাওড়ে পানি থই 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 করবে কিন্তু গাইজ খালের মধ্যে পানি আছে এটা নদী নদী আচ্ছা যাই হোক ওই যে দেখা যাচ্ছে একদম শুকনা হালকা পানি আছে বৃষ্টিতে হালকা পানি জমছে এক কথায় বর্ষাকালে এখানে মানুষ ভরপুর থাকে মানে জায়গা দেওয়ার মতো না আর আমি এখন আসছি একদম নিরিবিলি এখানে ব্রিজের উপর আমি দাঁড়ায় আছি আর ওই যে অবাগারি তো কেমন লাগতেছে কেমন চিল করতেছে হাওড়ে পানি নেই কিন্তু নদীতে পানি আছে সমস্যা নেই এ সময় আসলে যতটুকু শুনছি এখানে প্রচুর মানুষ থাকে প্লাস এই যে দেখা যাচ্ছে দূরে ওখানে মানুষ বোর্ডে করে ঘুরে আর কি নৌকা আছে তো ওই যে কাঠের নৌকা করে ঘুরে বাট আমাদের ভাগ্য এতটাই খারাপ আমি আসার সময় ভাবতেছি যে যাব নৌকায় উঠব ঘুরব ভাল লাগবে চিল করব কিন্তু কপাল কপাল এতই খারাপ এ থেকে বোঝা যায় উইদাউট রিলেশন একটা বড় ধরনের ছেঁকা খাইছি আমরা আসার সময় অনেক আফসোস করতেছিলাম যে হাওড়ে পানি থাকবে নৌকা চড়বো বাট গোসল করতে পারবো না তো এটা নিয়ে অনেক আফসোস করতেছিলাম আসার সময় আমি আর হৃদয় হৃদয় বলতেছে যে মনে করা উচিত ছিল যে বাসা থেকে বেরোয়ার সময় জামা কাপড় নিয়ে বেরোয়া উচিত ছিল বাট এখন এসে বুঝতেছি যে আমরা জামা কাপড় না আনাতে কতটা ভালো হয়েছে না হলে কষ্টটা আরো বাইরে যেত তো এই দিকটাতে পুরো ভরপুর পানি থাকে মানুষ নৌকা দিয়ে চড়ে আর এখানে একটা ফুটপার্কও আছে এখানে মানুষ আসলে ঘুরতে আসলে খাওয়ার দাওয়ার খায় আর কি তো সব কিছু একদম নিস্তেজ হয়ে আছে কোনো মানুষজন নাই পানি নেই পানি নেই মানুষ আসবো করতে বর্ষাকালে পানি কিন্তু এখান পর্যন্ত এই যে এখান পর্যন্ত পানি চলে আসে মানুষ এখানে ঘুরতে আসে আর বেশি বৃষ্টিপাত হলে রাস্তায় কিন্তু পানি উঠে যায় তখন দেখতে কিন্তু জোশ লাগে আমি ভাবছি যেহেতু বৃষ্টি হয়েছে গত কয়েকদিন
হয়তো হাওরে পানি থাকবে। বাট দুঃখজনক হলো সত্যি যে দেখাতে পারলাম না, গরু ঘাস খেতেছে, হাওরের মধ্যে গরু ঘাস খেতেছে আর হৃদয় এখানে রোদ পোয়াইতেছে। কিন্তু এটার একটা বিশেষ জিনিস হলো যে অনেকটা নিকলি হাওরের মতো, হ্যাঁ, দুপাশে পানি আর পানি থই থই করে, মধ্যখানে রাস্তা। তো গাইস যেহেতু এসেই পড়ছি, দেখানোর মতো তেমন কিছু নাই, তারপরও কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। লেটস স্টার্ট। It won't be over till the fat lady sings. I owe you a trip, cause me and you ain't got a thing. My sunshine state, hair curly like a string. Just a big ol' ooh smile, that's by all you gotta bring. So enjoy the ride, that's some deals in the Chevy. আপনারা লাচ্ছির গ্লাসটা দেখেন, এমন একটা রেস্টুরেন্টে এই গ্লাসটা যায়, আমার তো মনে হইতেছে না। নাও আই এম ফুড ব্লগার, বনফুলেরটা যদি আমি 10-8 দিই আমরা চিন্তা করলাম যে ডাইরেক্ট বাসায় চলে যাবো, জিনিসটা ভালো ভালো দেখাবে না, সোজা কথা ভালো দেখাবে না। এই জন্য ভাবলাম যে অন্য একটা জায়গায় যায়, যেখানে গেলে মোটামুটি ব্লগটা সাজানো যাবে, নাকি আপনারা দেখলো ভাববেন যে না ব্লগের মতো ব্লগ হয়েছে। তাই ভাবলাম যে কোথায় যাওয়া যায়, লাস্ট খুঁজে বের করছি যে ফুড ভিলেজ পারফেক্ট হবে। এটা কিন্তু গত 5-6 মাস আগে আমি যে অবস্থা দেখছি তার চেয়ে এটার অনেক অবনতি হয়েছে, উন্নতি হয় নাই। এই যে পুকুরটা, এই পুকুরে আমি কালার ফিশ দেখছিলাম, হৃদয়, এই পুকুরে আমি কালার ফিশ দেখছিলাম, আর এখন দেখতেছি যে দেশি মাছ, যে তেলাপিয়া যে মাছটা ওইটা মাছ করতেছে, কালার ফিশ নাই। এখন রেস্টুরেন্টের অবস্থা হয়েছে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। তো গাইস আমরা এখন ফুড ভিলেজ থেকে বেরিয়ে পড়ছি অ্যান্ড এলাকার দিকে রওনা হয়েছি। তো ব্লগ একটু আগে আমি স্টপ করার আগে হৃদয় আমাকে বলতেছিল যে কি বলছিলি, পিচি ব্রেকের পর তিনটা ব্রেক দিছি আর এখন বাজতেছে 10টা, আমরা দুইজনের ব্রেক দিছি আর এখন আমার সাথে আছে 1 2 3 4, আমরা ইন টোটাল এখন 5 জন আছি হোটেল সদস্য। আমি নিজে বলবো যে আমার নিকনেমটা তুমি জোরে বলো লাউডলি, ওইটা আমি একদম ব্লগের প্রথমে রাখবো ইনশাল্লাহ। খারাপ একটা কাজ গাইস, খারাপ একটা কাজের মধ্যে ইনশাল্লাহ বলতেছে আমার সাথে সাথে। সিরাজ ভাই আপনারা যদি স্বদেশে আসেন, এটা লাকসাম বাইপাস আছে তাই তো, স্বদেশের দ্বিতীয়তলায় আসলে আপনারা সিরাজ ভাইকে পাবেন, খুব ভালো একটা মানুষ, বাস যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। তো আমাদের খাবার চলে এসছে, এটা হলো চিকেন খিচুড়ি, না এটা বিফ, এটা বিফ, ওইটা চিকেন, না না জামান একটা চিকেন, সবগুলো বিফ রে ভাই। আর বিশেষ করে যদি একটা জিনিস বলতে চাই, যেমন এটা নিজে বল, স্বদেশে আসলে নিচে না খাওয়া হচ্ছে উপরে খাওয়াটা বেস্ট, একদম বেস্ট, হ্যাঁ, কারণ আমরা ঘ মারা খাইছি তাই তো, আমরা যেহেতু প্রি প্রমোশন করতেছি তাদেরকে, ভালোটা বলবো খারাপটা বলবো, নিচে এদের আমি ফুড ব্লগ দিনে করছি, ট্রাভেল ব্লগিং, এখন রাত হওয়াতে ফুড ব্লগ আর হয়ে গেছে, এক ব্লগে দুটো থাকবে সমস্যা নেই তাই তো। আমার কাছে বেসিক্যালি মনে হয় যে এখানে চিকেন থেকে বিপটা অনেক বেশি টেস্ট, যদিও যারা বিপ পছন্দ করে না চিকেন খায় তারা চিকেন খাইতে পারে, কিন্তু বিপটা টেস্ট অন্যরকম।
আমি তো বদ্র মানুষ, কোনো কথা না, খাওয়ার সঙ্গে কথা না। পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।